মন্ত্রিসভায় আরও সাতজন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। এর মধ্যে তিনজন সরাসরি নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন, আর চারজন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য। নতুন স্থান পাওয়া সাতজনের মধ্যে সরাসরি নির্বাচিতরা হলেন শহীদুজ্জামান সরকার, নওগাঁ -2, আব্দুল ওয়াদুদ, রাজশাহী -5, নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম -14, কোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াশিকা আয়েশা খান ও নাহিদ ইজাহার খান সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।